আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 1400 বছর আগে যেমন তিনি নবী, আজকেও তিনি ওই সমভাবেই নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 1400 বছর আগে যেমন জীবন্ত, আজকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসগুলো জীবন্ত। এজন্য প্রথম এই বিশ্বাস শক্ত করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত রিসালাত এটা কোনো দেশের সাথে সম্পৃক্ত না, কোনো অঞ্চলের সাথে সম্পৃক্ত না, কোনো সময়ের সাথে সম্পৃক্ত না। আল্লাহ পাক সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারীমায় বলছেন, কুল ইয়া আইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল আপনি ঘোষণা দেন, আপনি বলেন ইয়া আইয়ুহান্নাস, ও দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মানুষ শুনো, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি হলাম দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের কাছে রাসূল। وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ, এত্তেবা করো, অনুসরণ করো একমাত্র আমার এই রাসূলের, তাহলেই দুনিয়ার মানুষ তোমরা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মাপকাঠি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, এত্তেবা করা। যিনি এত্তেবা করবেন তিনি হেদায়েতের উপরে থাকবেন, যিনি এত্তেবা করবেন না তিনি হেদায়েতের উপরে থাকবেন না। আচ্ছা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আওতাভুক্ত। দুনিয়ার কোন মানুষ যদি মনে করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আওতা মুক্ত হয়ে গেছেন, অথবা তিনি আগে শরীয়তের মধ্যে ছিলেন, এখন তিনি তরিকতে চলে গেছেন, তিনি হাকিকতে চলে গেছেন, তিনি মারফতে চলে গেছেন, এখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানা লাগে না, এই লোকের ইমান থাকবে? ইমান গিয়ে সে সাথে সাথে কাফেরে পরিণত হবে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি ওইরকম মানুষও আমাদের সমাজে আল্লাহর ওলি হয়ে যায়, হয় না? দেখবেন একজন মানুষ নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে না, নামাজ নাই, তার ভিতরে কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নাই, তাও বলে যে এটা আল্লাহর ওলি, বলে না? দেখবেন কিছু মানুষ আছে চুলের মধ্যে জট বাঁধা, দাড়ির মধ্যে জট বাঁধা, শরীরের মধ্যে বস্তা বাঁধা, দুর্গন্ধ বাইরেতেছে শরীরের ভিতর থেকে, নখ একটা 1 ইঞ্চি লম্বা, গোফে গুলো 2 ইঞ্চি লম্বা, দেখবেন শরীরের কোম অবস্থা, গন্ধে মানুষ আশেপাশে থাকা যায় না, গাঁজার গন্ধে, মদের গন্ধে, বিভিন্ন রকমের বিশ্রী গন্ধে তার আশেপাশে যাওয়া যায় না, তাও মানুষ বলে কার ভিতরে কি আছে জানা যায় না, খবরদার কিছু বলিও না, এটাও আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ, বলো না? দেখবেন এরকম মানুষকে ওই দেশে মানুষ আল্লাহর ওলি মনে করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বের হয়ে কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। যদি কেউ মনে করে উনি আল্লাহর ওলি হইছে বা হইতে পারে, তার ইমান চলে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আওতা মুক্ত হওয়ার, শরীয়ত থেকে মুক্ত থাকার অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। বাংলাদেশে দেখা যায় শরীরে কাপড় চোপড় নাই, ল্যাংটা হয়ে ঘোরাফেরা করতেছে, তাও মানুষ বলে কার ভিতরে কি আছে কিছু বলা যায় না, এটাও আল্লাহর ওলি হইতে পারে, কি এরকম মনে করে না? দেখবেন অনেক আল্লাহর ওলি এরকম আছে, ল্যাংটা বাবার দরবার আছে না, ল্যাংটা বাবার মাজার, ল্যাংটা বাবার দরবার, অর্থাৎ ল্যাংটা বাবাও এই দেশে এই সমাজে আল্লাহর ওলি হইতে পারে। দেখবেন ল্যাংটা বাবার মাজারে, ল্যাংটা বাবার দরবারে আরো টাকা পয়সা জোয়ার বেশি, টাকা পয়সার ইনকাম আরো বেশি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
প্রত্যেকটা সাহাবা আল্লাহর ওলি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সংখ্যা এক লক্ষের অধিক, এক লক্ষের অধিক সবাই আল্লাহর ওলি ছিলেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যাদের জান্নাতের সনদ দিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, ওই সাহাবা ইকরামদের একজন সাহাবীও কোনোদিন ল্যাংটা হয়ে আল্লাহর ওলি হন নাই। এরকম কোন জাল হাদিসও পাওয়া যাবে না যেখানে দেখবেন একজন সাহাবী জীবনে কাপড় চোপড় খুলে রাস্তা দিয়ে হাঁটছেন, এরকম কোন হাদিস পাইছেন শুনছেন কোনোদিন? তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক মুহূর্তের জন্য শরীয়তের আওতামুক্ত হন নাই। আর শরীয়তের আওতামুক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে ওলি হওয়া, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা বলছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতীরু ফিল হাওয়া, যখন দেখবে কোনো মানুষ আকাশে উঠতেছে, শূন্যে উঠতেছে, আকাশে উঠতেছে বিমানের মতো, যে পাখির মতো আকাশ দিয়ে উঠতেছে, আও ইয়ামশি আলাল মা, অথবা পানির উপরে হাঁটতেছে, তুমি দেখতেছ মানুষটা পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে তোমাদের সামনে দিয়ে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার খবরদার ও দুনিয়ার মানুষ, ওই মানুষটারে কোনোদিন আল্লাহর ওলি বলিও না। হাত্তা তাআলামু মুতাবাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না ওই মানুষটার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পুরোপুরি এত্তেবা না দেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পরিপূর্ণ অনুসরণ না করে যদি কেউ আকাশে উড়ে পানির উপর চলে, তাও ওই মানুষটাকে তোমরা খবরদার আল্লাহর ওলি বলিও না, কারণ এটা শয়তানেও পারে। শয়তান এত মহাপ্রতারক, মহাধূর্ত, আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যত কৌশল দরকার শয়তানের কাছে কোনো কৌশলের অভাব আছে? আচ্ছা, শয়তানের বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধি বেশি? খালি বুদ্ধি না, শয়তান ফেরাউনকে দেখছে, দেখছে না? ফেরাউনের সাথে শয়তানের বন্ধুত্ব হয়েছিল না? তাহলে এর বন্ধু কে? ফেরাউন। শয়তানের বন্ধু নমরুদ, শয়তানের বন্ধু ছিল আবু জাহেল, শয়তানের বন্ধু ছিল আবুল হাব, শয়তানের বন্ধু ছিল কারুন, শয়তানের বন্ধু ছিল হামান, এগুলো সব তার বন্ধু বান্ধব ছিল। তাহলে সে জানে কাকে কেমনে গোমরা করতে হয়, কি করতে হয়, তার থেকে বেশি ফন্দি কৌশল দুনিয়ার কোনো মানুষ জানে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, তালবিসে ইবলিস বা শয়তানের প্রতারণা, শয়তানের ধোকা এত মারাত্মক, আপনি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ইবলিস কবরের ভিতরে ঢুকে বসে থাকতে পারে, কবরের ভিতর থেকে আপনাকে ডাক দিতে পারে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ইবলিস কি করছে, কবরে ঢুকে বসে রয়েছে, কবর থেকে আপনার কথা বলতেছে, আপনি তাকায় দেখেন কিরে কোনো দিকে কোনো মানুষ নাই, আমার সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কোনো দিকে কেউ নাই, কে কথা কয়? তারপরে চিন্তা করে কবরস্থান থেকে কথা আসছে, মাইয়েতেরা মৃত লোকে আমার সাথে কথা কয়, দেখো আমার বেলায়েতের দরজা কত উপরে উঠে গেছে, আমি কত বড় আল্লাহর ওলি হয়ে গেছি। যদি কোনো মুরিদে দেখতে পারে, ওরে দেখো আমাদের হুজুর কামালিয়তের কোন দরজায় পৌঁছে গেছে, আমাদের হুজুরের সাথে কবরস্থানের মাইয়েতে পর্যন্ত মরা লোকেও কথা কয়, দেখবেন কত বড় কারামত যে মরা মানুষ আমাদের হুজুরের সাথে কথা কইছে। বাস দেখবেন যে এক লাফে ওই দিনে মুরিদ 1 লক্ষ বাড়ি গেছে, হুজুরের এত বড় কারামত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, এটা তালবিস ইবলিস, ইবলিসের ধোকা, ইবলিসের প্রতারণা, ইবলিস এরকম আপনি সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছন থেকে ডাক দিতে পারে, একটা আওয়াজ দিতে পারে, আপনার নাম ধরে ডাকতে পারে, আপনাকে সালাম দিতে পারে, আপনি মনে করবেন না, বুঝতে পারছি আমার ওলি আস্তে আস্তে বেলায় তার দরজা উপরে উঠতেছে, আমার কারামত প্রকাশ পাইতেছে, আসলে ইবলিস খেলতেছে আপনার সাথে। তাহলে ইবলিস এত মারাত্মক, ইবলিস মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা থেকে সরায়ে এরকম অসংখ্য কর্মকাণ্ডও দেখাইতে পারে। এজন্য 1 নম্বর বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত
নবী সাল্লাল্লাহু আলাইহি রিসালত প্রত্যেক দেশ জাতি সময় কিয়ামত পর্যন্ত এটা সমভাবে বিদ্যমান নবী সাল্লাল্লাহু আলাইহি এর শরীয়তের আওতা মুক্ত হয়ে কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না কোন ব্যক্তি জান্নাত পেতে পারে না এটা হলো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবীও নাই কোনো রাসূলও নাই আছে কিনা নাই কি বড় নবী নাই ছোট নবী আছে তাহলে বড় নবী ছোট নবী কোন ধরনের নবুয়তের সম্ভাবনাময় কোনো কিছু কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমার রাসূল হলেন খাতামুন নাবিয়্যিন সমস্ত নবীদের শেষ নবী সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মাঝে আর পূর্ববর্তী নবীদের মাঝে দৃষ্টান্ততা হলো এরকম একটা সুন্দর ঘর বানানো হলো ওই ঘরটা এত মনোরম এত চাকচিক্যময় এত সুন্দর মানুষ রাস্তা দিয়ে ওই ঘরটা দেখতে দেখতে ঘুরে ঘুরে সামনের দিকে যায় কিন্তু এক জায়গায় যাই দেখে একটা ইটের মতো জায়গা ঘরটার এক কোনাদি খালি মানুষ ওইদিকে গিয়ে গিয়ে বলে আহারে ঘরটা কত সুন্দর এত চাকচিক্যময় যদি এই ঘরের কোনায় ইটটা যদি লাগাই দেওয়া হইতো কতই না সুন্দর হইতো ঘরটা পরিপূর্ণ হয়ে যেত তার সৌন্দর্যতা আরো বাড়ি যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবী হইলাম ফা আনা হাযিহিল লাবেনা আমি হইলাম ওই কোনার শূন্য ওই ইটটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে ওই নবুয়তের বাড়িটা নবুয়তের ঘরটাকে আল্লাহ পাক পরিপূর্ণতা দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুতরাং এই ঘরের ভিতরে আর কোন জায়গায় নবুয়তের কোনো খালি জায়গা নাই কিয়ামত পর্যন্ত তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ শেষ নবী বিশ্বাস না করে ঈমান থাকবে কি থাকবে না যদি কেউ বলে যে না ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বড় নবী এখন ছোটখাটো নবীও আসতে পারে ঈমান থাকবে যদি কেউ মনে করে গোলাম আহমদ কাদিয়ানী সাহেবও একজন নবী ঈমান থাকবে এরকম অন্য কাউ কেউ যদি নবী মনে করে অথবা নবী মনে করে না কিন্তু নবীর মতো ওহী আসে মনে করে নবী বলে না কিন্তু বলে যে না আমাদের হুজুরের কাছেও কিন্তু ওহী আসে কারণ আমাদের হুজুর ছোটখাটো হুজুর না অনেক বড় হুজুর তো বড় হুজুরের কাছে ওহী আসার সম্ভাবনা আছে তার ইমান থাকব কিয়ামত পর্যন্ত কারো কাছে আর ওহী আসার সম্ভাবনা এখন যদি কেউ স্বপ্নের মধ্যে কিছু দেখলো সকালবেলায় বলল শোনো আমি কিন্তু কালকে রাত্রে স্বপ্নের মধ্যে একটা আমল পাইছি শোনো এই আমল করলে আমাকে বলে দেওয়া হয়েছে স্বপ্নের মধ্যে এটা এত শর্টকাট তরিকা এই আমলে তুমি সোজা জান্নাতে চলে যেতে পারবা কি করা যাবে আমাদের দেশে কিন্তু স্বপ্নে পাইলে এটার গুরুত্ব খুব বেশি যদি শুনে যে ওষুধ এটা স্বপ্নে পাইছে দেখবেন যে ওই বাড়িতে লাইন ধরে সকালে যে স্বপ্নে পাওয়া ওষুধ বিক্রি করতেছে স্বপ্নে পাইছে এরকম স্বপ্নে যদি শুনে যে কোনো আমল পাওয়া গেছে এই আমলে বলা হয়েছে যে তাড়াতাড়ি দ্রুত তোমার জান্নাত পাওয়া যাবে শর্টকাট রাস্তা শর্টকাট তরিকা স্বপ্নে পাওয়া গেছে মানুষ দেখবেন যে এটার দিকে এমন লাফাই পড়ে যে এটা স্বপ্নে পাইছে এরকম দেখবেন বাংলাদেশে অসংখ্য স্বপ্নের দিন স্বপ্নের ধর্ম স্বপ্নের বিষয় প্রচলিত আছে স্বপ্নে পাওয়া জিনিসের খুব গুরুত্ব স্বপ্নকেও যদি ওহী মনে করা হয় কাশফকে যদি ওহী মনে করা হয় এলহামকে যদি ওহী মনে করা হয় এলকাকে যদি ওহী মনে করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের প্রতি এটাও একটা অবিশ্বাস আপনি যদি মনে করেন এখনো
কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে ওহি আসতে পারে, গায়েবী বিষয় জানতে পারে, বুঝতে পারে, তাহলে এটাও খতম নবুয়তের প্রতি বিশ্বাসে ঘাটতি দেখা দিবে। তিন নম্বর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন এই দিনটা পরিপূর্ণ ছিল না অসম্পূর্ণ ছিল? কথা বলে না, কে রাগ করছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনটা নিয়ে আসছেন সেই দিন কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ অসম্পূর্ণ? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, কোন দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে না? ওইটা কোন দিন? আজকের এই দিনে। আজকের এই দিন মানে কোন দিন? জি, বিদায় হজের দিন। কোন বিদায় হজের দিন? এটা কত হিজরি, কত সালের? দশম হিজরি, মাশাআল্লাহ। দশম হিজরির জিলহজ মাসের কয় তারিখ? নয় তারিখ। মনে রাখবেন, দশম হিজরির নয় জুলহিজ্জা, আরাফার ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, তাহলে ওই দিন আল্লাহর দিন পরিপূর্ণ হয়ে গেছে, দশম হিজরির নয় জিলহজ্জ। সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আনছেন এটা একটা পরিপূর্ণ দিন। এই দিনের ভিতরে নতুন করে কিছু ঢোকানোর সুযোগ নাই, এই দিন থেকে নতুন করে কোনো জিনিস বের করে দেওয়ার সুযোগ নাই। এই দিনের ভিতরে নতুন কিছু ঢুকাইলে এটার নাম বেদাত, এই দিনের ভিতর থেকে কিছু বাহির করে দিলে এটার নাম বেদাত। এগুলার নাম কি? বেদাত। বেদাতের পরিণাম খুব ভয়াবহ। বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবে না, বেদাতকারী হাউজে কাউসারের পানি পাবে না, বেদাতকৃত আমল সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আমাদের কাছে রেখে গেছেন এটা একটা পরিপূর্ণ দিন। এই দিনে এমন কিছু নাই যে জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই। তাহলে নতুন করে দিনের ভিতরে কোনো কিছু ঢোকানোর সুযোগ নাই, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। চার নম্বর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনটা আমাদের কাছে রেখে গেছেন এই দিনের সমস্ত বিধিবিধান উম্মতের জন্য মেনে নেওয়া ফরজ। যদি কেউ এই দিনের ভিতর থেকে একটা জিনিস অস্বীকার করে, একটা জিনিসকে অপছন্দ করে, একটা জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করে, এই বান্দা সাথে সাথে কাফের হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন এই দিনের প্রত্যেকটা বিষয়কে মেনে নিতে হবে। একটা বিষয় যদি অস্বীকার করেন অথবা একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, একটা বিষয় অপছন্দ করেন, তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। এই জন্য এই দিনের কোন জিনিস যদি কেউ মনে করে এই দিনের ভিতরে চোরের হাত কাটার কথা আছে, কি চোরের হাত কাটার কথা আছে না? কোরআনে কারিমের মধ্যে আছে। যদি বলেন যে এই চোরের হাত কাটা এটা কেমন যেন অসভ্য মনে হয়, বর্বর মনে হয়, আজকের যুগে একজন মানুষ চুরি করবে আর তাকে ধরে হাত কেটে দিবে, এটা কেমনে হয়? এই যে ইসলামের একটা বিধান, আল্লাহর দিনের একটা বিধান, এটাকে আপনি অপছন্দ করলেন অথবা অস্বীকার করলেন অথবা ঠাট্টা করলেন, আপনার ইমান শেষ। দিনের কোন বিষয়ে দাড়ি নিয়ে আপনি ঠাট্টা করলেন, দাড়িকে অপছন্দ করলেন, ইমান শেষ। বোরকা অপছন্দ করলেন, হেজাবকে অপছন্দ করলেন, হেজাব ভালো লাগে না, হেজাবের বিরুদ্ধে আপনার অবস্থান, আপনার ইমান শেষ। এই দিনের একটা জিনিসকে অস্বীকার করা যাবে না, অস্বীকার করলেই আপনার ইমান শেষ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন সেই দিনের প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়া ফরজে আইন।
পাঁচ নম্বর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা পরিষ্কার স্বচ্ছ থাকতে হবে। যেমন আল্লাহর ব্যাপারে আকীদাটা পরিষ্কার থাকা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যেমন আকীদা পরিষ্কার থাকা লাগবে, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও আকীদাটা পরিচ্ছন্ন থাকতে হবে। আল্লাহর ব্যাপারে পরিষ্কার কেমন, আল্লাহ কোথায় এটা জানতে হবে। আল্লাহ কোথায় বলেন দেখি, যে অনেকে জানে না আল্লাহ কোথায়। আল্লাহ আল্লাহ কোথায় বলেন দেখি, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, সাহাবাই কেরামের আকীদা, তাবেঈনদের আকীদা, সালাফে সালেহীনদের আকীদা, আল্লাহু ফিস সামা, আল্লাহ হলেন উপরে, আল্লাহ হলেন আকাশে, আকাশ মানে উপরের দিকে। আল্লাহর সিফাত হলো ওয়াহুয়াল আলিয়ুল কাবির, আল্লাহ সবসময় উপরে থাকেন, এটা আল্লাহর সিফাত। যদি মনে করেন আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, বোঝা গেল আপনি আল্লাহর ব্যাপারে আপনার আকীদা এখনো পরিষ্কার হয় নাই, আল্লাহর ব্যাপারে আকীদা এখনো স্বচ্ছ হয় নাই। যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে আল্লাহর কিছু আকারের বর্ণনা আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন আল্লাহর হাত ইয়াদুন, আল্লাহ বলছেন আল্লাহর কাদাম, আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা। এখন আমি যদি বলি না 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 আল্লাহর হাত নাই, আল্লাহর চেহারা নাই, আল্লাহর এগুলো হইতে পারে না কারণ আল্লাহর আকার নাই, তাহলে আমি আল্লাহর ব্যাপারে আকীদা পরিষ্কার হয় নাই, আমি আল্লাহর সিফাতকে অস্বীকার করলাম।